নমস্কার বন্ধুরা, বেঙ্গল জবকের আপনাকে স্বাগত জানাচ্ছি। এই মুহূর্তে কনকনে ঠান্ডা পড়েছে সারা রাজ্য জুড়ে, তবে এই ঠান্ডা কতদিন চলবে? শীত কি আরও ঝাঁকিয়ে পড়তে চলেছে? আবহাওয়াবিদরা কি জানাচ্ছে, যেখানে এমন কনকনে ঠান্ডায় রাজ্যবাসীরা কাটাচ্ছে সেখানে বঙ্গোপসাগরে আরও একটি জোরালো নিম্নচাপ তৈরি হয়ে রয়েছে। এই নিম্নচাপ কতটা প্রভাব ফেলতে পারে পশ্চিমবঙ্গ বাংলাদেশের ক্ষেত্রে সম্পূর্ণ বিস্তারিত জানাবো। এই ছাড়াও রাজ্যের কোথাও কোথাও মেঘলা পরিস্থিতি রয়েছে, তবে বৃষ্টিপাতের কি কোনো সম্ভাবনা রয়েছে রাজ্যের কোনো জেলাতে? যদি সম্ভাবনা থাকে তাহলে কোন জেলায় বৃষ্টিপাত হতে পারে, তাই নিয়েও থাকবে বিরাট বড় আপডেট। এছাড়াও রাজ্যের বেশ কিছু জেলাতে ভোরবেলার দিকে ঘন কুয়াশায় সম্পূর্ণ জেলা ঢেকে যেতে চলেছে, তো কোন জেলায় এমন কুয়াশা পড়বে তাই নিয়েও থাকবে কিন্তু বিশাল বড় আপডেট। অপরদিকে আপনার জেলার আবহাওয়া কেমন থাকবে আগামী তিন দিন ধরে সম্পূর্ণ বিশ্লেষণ করবো আজকের এই ভিডিওতে। অতএব এই ভিডিওটা আপনি মনোযোগ সহকারে সম্পূর্ণ দেখতে থাকুন, একবারও স্কিপ না করে। দেখুন, আবহাওয়াবিদরা যেটা জানাচ্ছে যে সারা রাজ্য জুড়ে আকাশ মূলত পরিষ্কারই থাকবে, তবে উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি এই সমস্ত জেলাগুলিতে মেঘের দেখা মিলতে পারে, তবে ঘন কালো মেঘ না এমনটা কিন্তু আবহাওয়াবিদরা জানাচ্ছে। অন্যদিকে এখন চলছে উত্তরের হাওয়া প্রায় 10-15 কিলোমিটার বেগে, এই হাওয়া চলছে যেটা মনে করা হচ্ছে যে মঙ্গলবার বুধবার বৃহস্পতিবার পর্যন্ত তাপমাত্রা আস্তে আস্তে নামবে, তবে 12 ডিগ্রির নিচে তাপমাত্রা কোনো জেলাতেই নামবে না। আবার বৃহস্পতিবারের পর থেকে শুক্রবার থেকেই সর্বনিম্ন তাপমাত্রা আবারও বাড়তে শুরু করবে। এই তাপমাত্রা বাড়ার কারণ হিসাবে আবহাওয়াবিদরা যেটা মনে করছেন যে বঙ্গোপসাগরে একটি নিম্নচাপ তৈরি হয়ে রয়েছে আগামী 48 ঘন্টার মধ্যে। এই নিম্নচাপটি আরও শক্তিশালী হয়ে ঘূর্ণিঝড়ের আঘাতে আনতে পারে এমনটা কিন্তু মনে করছে আবহাওয়াবিদরা। তবে এই নিম্নচাপ সরাসরি পশ্চিমবঙ্গ কিংবা বাংলাদেশের ক্ষেত্রে প্রভাব পড়বে না এমনটা কিন্তু আবহাওয়াবিদরা মনে করছেন, কিন্তু এই নিম্নচাপেরই ফলে উত্তরে হাওয়া অনেকটাই প্রভাবিত হবে, যার কারণেই বৃহস্পতিবার থেকে তাপমাত্রা আবারও বাড়তে শুরু করবে। তবে আকাশে মেঘ থাকলেও বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা নেই কোনো জেলাতেই পশ্চিমবঙ্গের ক্ষেত্রে, তবে রাতের দিকে তাপমাত্রা স্বাভাবিকের থেকে অনেকটা কমলেও দিনের তাপমাত্রা প্রায় একই রয়েছে। এই মুহূর্তে সকাল 7:30 শহরে তাপমাত্রা 20 ডিগ্রি সেন্টিগ্রেড এবং আগামী 48 ঘন্টায় কলকাতা সন্নিবর্তী অঞ্চলগুলিতে সর্বনিম্ন তাপমাত্রা 15-16 ডিগ্রি আশেপাশে থাকবে, আর সর্বোচ্চ তাপমাত্রা 26-28 ডিগ্রি হতে পারে এবং ম্যাক্সিমাম 30 ডিগ্রি যেতে পারে। তবে দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলাতে কিন্তু কুয়াশা পড়তে পারে বলে আবহাওয়াবিদরা সতর্ক করেছে, যেখানে জেলাগুলির নাম হলো বাঁকুড়া, 2 মেদিনীপুর, 2 চব্বিশ পরগনা, পুরুলিয়া, বর্ধমান, এই সমস্ত জেলাগুলিতে ঘন কুয়াশার পরিস্থিতি লক্ষ্য করা যেতে পারে সকালের দিকে। তবে আবহাওয়াবিদরা যেটা মনে করছেন যে এই মুহূর্তে ঝাঁকিয়ে ঠান্ডা কোনো রকম পরিস্থিতি তৈরি হবে না সারা রাজ্য জুড়ে, এছাড়াও এমনকি শৈত্য প্রবাহেরও কোনো সম্ভাবনা নেই। তবে আবহাওয়াবিদরা যেটা বলছেন যে উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি এই সমস্ত জেলার ক্ষেত্রে তাপমাত্রা অনেকটাই কম থাকবে, মূলত 7-10 ডিগ্রির মতো কনকনে ঠান্ডার পরিস্থিতি রয়েছে এই সমস্ত উত্তরবঙ্গের জেলাগুলির ক্ষেত্রে। তাহলে কি বৃষ্টিপাতের কি কোনো সম্ভাবনা রয়েছে সারা রাজ্য জুড়ে? আবহাওয়াবিদরা যেটা মনে করছেন যে এই মুহূর্তে সারাদিনের আবহাওয়ার পরিস্থিতি মূলত ঝলমলে আকাশ থাকবে, তবে উত্তরবঙ্গের দিকে মেঘলা থাকার কারণে হালকা মাঝারি বৃষ্টিপাত হলেও হতে পারে, তবে বাকি জেলাগুলোর ক্ষেত্রে কোনো রকম বৃষ্টির সম্ভাবনা নেই। এর ফলে রাজ্যের সমস্ত চাষি বন্ধুদের জন্য দারুণ একটি খুশির খবর হতে চলেছে এমনটা কিন্তু অনুমান করা যাচ্ছে। তো বন্ধুরা, আজকের লেটেস্ট আপডেট অনুযায়ী আবহাওয়ার পরিস্থিতি মূলত এইরকমই চলবে। কালকের পরিস্থিতি কেমন যেতে পারে, আবহাওয়ার কি কোনো রূপবদল হবে কি হবে না তা সম্পূর্ণ বিশ্লেষণ করব। কাজেই আপনি যদি আমাদের চ্যানেলটিকে পাশে রাখতে চান তাহলে অবশ্যই আপনি আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে বেল নোটিফিকেশন ক্লিক করে অল নোটিফিকেশনটি অন করে রাখবেন। আর ভিডিওটা যদি আপনার ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই ভিডিওটাকে একটা লাইক করবেন। এছাড়াও নিচে কমেন্ট বক্সে আপনার জেলার এই মুহূর্তে কেমন আবহাওয়ার পরিস্থিতি চলছে সেটা অবশ্যই জানাবেন। সো থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও। Bye.